নোরন বি জয় দিদারে নীলন কোদা তালা নোরন বি জয় দিদারে নীলন আল্লা তালা সেই খুশি তে পৌড়ি শবাই দুরুদসলে আলা সেই খুশিতে পড়ে সবাই আলাম মে জয় আল্লাহর হাবিব নীলন খুদা তালা মে জয় আল্লাহর হাবিব খুদা তালা সে খুশি পড়ে পৌড়ে সবাই দুরুদসল্লে আলা সে খুশি পড়ে পৌড়ে সবাই দুরুদসল্লে আলা জিব दिले हुकुम पाया मो কায়া সেনি দাবাতি লোয়া সুভানলা বলেন না রে জিবি হুকুম পায়া ম কায়া সে নিদাবাতি লোয়া উম্ মেহনি রে গোরে পাইলেন নো বেকাম লেওয়ালা উম্ মেহানি রে গো রে পাইলেন ন বেকামলেওয়ালা সে খুশিতে পড়ে সবাই তুরুদুসল্লে আ আলা সে খুশিতে পড়ে সবাই লে আলা একটা আওয়াজ বন্ধ রাখবেন না সকলে বলুন মার হাবা আমার নবীকে আমার আল্লাহ মেয়েরাজে নিয়ে গেছেন দাওয়াত দিয়ে সোহান আল্লাহ বল না আমার আপনার নবী কৌলি বলে নবী দু জাহানের বাল্ডের নবী দয়াল বাল্ডের নবী রহমত এর নবী বরকতের খजीर নবী শরাফতের খजीर নবী যেই মাকামে আমার নবী কি আমার আল্লাহ নিয়ে গেছেন যে মাকাম আরশ আল্লাহ যেই লম কালাম মকান বলতে নাই নাই কিছু নাই जीके আমার আল্লাহ নিয়ে গেছেন ওখানে শুধু আমার রবব কারীম জিকিরে যাওয়ার জন্য যে রবির কত শোনার জন্য যে রবির জলোয়ে কুদরতে নুরানি লাগে দেখার জন্য যে সমস্ত জলিল কদরাম বেকরম দেওয়ানা ছিল পাগল ছিল ওই মাকামে আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত নাবাদ দিয়ে পাঠাচ্ছেন সোহান আল্লাহ বলেন না আমার নবীকে দাওয়াত দিচ্ছেন কে একটু জবান খুলে বলেন কে আমার নবীকে দাওয়াত দিচ্ছেন আমার আল্লাহ ও আল্লাহ আপনি আপনার মাহবুব নবীকে দাওয়াত দিচ্ছেন কেন আমার আল্লাহ বলে আমার বন্ধুকে অতি নিকটে নিয়ে আসতে চাই সুবহান আল্লাহ আমার আল্লাহ বলে এই পৃথিবীর জমিন আসমান লোক কুলম চন্দ্র তরুক আমি আল্লাহর আঠারো হাজার মাখলুকাতকে আমার প্যারা নবী হায়াতুল নবী

আমি আমার প্যারা মাহবুব নবী দয়াল বান্দার নবীর নবুত কদমের নিচে দিয়ে দিব আমার নবীর কদমের নিচে থাকবে জমিন থাকবে আসমান লহু কলম চন্দ্র তারকা থাকবে সমস্ত ফেরাস্তার আল্লাহর কোন মাহলুক আমার নবীর কদমের উপরে থাকতে পারবে না আমার আল্লাহ বলে আমার মাহবুব নবীর প্রেমে পড়ে আমি জমিন বানাইলাম আসমান বানাইলাম লঘু বানাইলাম কলম বানাইলাম আমি আল্লাহ আঠারো হাজার মাহলুক বানাইলাম ওই আঠারো গুলাবী নবীর আমার প্যারা নবীর কদম মুবার রেকে নিচ্ছে রেখে আমার প্যারা মাহবুব নবীকে আমার অতি নিকটে নিয়ে আসবো আর একটু দূরে বলেন না আমার আল্লাহ সূরা নাজমে শুন সুন্দর করে চমৎকার করে আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতদাল্লা ফকানা কাব ত্বসাইনে আও ইলা আমার আল্লাহ নিয়ে গেলেন সুম্মা দানা সুম্মা

অতি নিকটে নিয়ে যাবেন আমার আল্লাহ বলেন এই ফেরেস্তাদের লিডার মালাইকা জিব্রাইল আমিন তোমাকে আমি আল্লাহ হুকুম দিচ্ছি আমার নবীর দরবারে যাবে আমার নবীকে আমি রব্বি করিবের দরবারে আসার জন্য দাওয়াতনামা নামা দিবা আমার নবীর কানে কানে গিয়ে বলবেন রব্বি করিম আপনাকে দাওয়াত দিয়েছে যে দাওয়াত মুসা পায় নাই ঈসা পায় নাই দাওয়াত পায় নাই আল্লাহর কোন পয়গম্বর নবী পায় নাই সমস্ত অম্বিকা নাম্র রব্বি করিমের কোথার প্রেমে ফানা হয়ে সেই মাকামে যাওয়ার জন্য রব্বি করিমকে দেখবার জন্য দেওয়ানা দেওয়ানা মজনু মজনু ছিল ওই মাকামে আর কেউ যাইতে পারে নাই এই জিব্রাইল যে মকামে আমার নবীকে আনবো আমার নবীকে আনার আগে জিব্রাইল তুমি প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সুন্দর করে নোরানি লাইটিং দিয়ে সাজিয়ে ফেলো বলুন সুবাহ আবার নবীকে লামকানে নিয়ে যাবে আমার আল্লাহ প্রথম আসমান সাজাচ্ছেন দ্বিতীয় আসমান সাজাচ্ছেন সপ্তম আসমান সাজানো শেষ হয়ে গেল আবার নবীকে নিয়ে যাবে আমার আল্লাহ আরশো সো আমার আল্লাহ নিয়ে যাবেন আমার আল্লাহ যেহেতু আমার নবীকে নিয়ে যাবেন জিব্রাইলের মাধ্যমে দাওয়াতনামা পাঠাচ্ছেন আমার আল্লাহ নবীর কাছে দাওয়াত দিচ্ছেন সুহানল্লাহ বলেন না সেজন্য আমার আল্লাহ যেহেতু দাওয়াত দিচ্ছেন সুরভ ইসরাইলের রাইলের সুরুদি আমার আল্লাহ বলেন সুবহানল্লি অসুর বিহাদিল মৃণল মসজিদ ইল হার ইলাল মসজিদ ইল আপ সুহানল্লা বলেন না যিনি দাওয়াত দিচ্ছেন উনি সুবাহান সুবাহান বলেন না উনি কত পবিত্র সব অসম্ভব যে রব্বে করিমের কাছে সব অসম্ভব বলতে কোনো কিছু নাই সবে রব্বে করিমের জন্য সম্ভব সুবাহান বলেন না সেজন্য রব্বে করিম এভাবে সুবাহান আল্লাহ দি আসরব্বি আব্দিহি বলেছেন আপন বান্দাকে নিয়ে গেছেন এখানে আপন বান্দা কেন বলেছেন এখানে বীরসুলিহি কেন বলেন নাই বি আব্দিহি বলার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে রসুলগঞ্জ জমিনে আসে আর জমিন থেকে বান্দাদের পক্ষ থেকে রবের দরবারে জিনাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় ইনাকে আমার আল্লাহর বিরসুলিহি বলে নাই আব্দিহি বলেছেন সুবাহ সেজন্য নবীর মেহরাজকে অস্বীকার করা এটা কুফরের সামেল আমার নবীকে আমার আল্লাহ নিয়ে গেছেন নিয়ে গিয়ে আল্লাহর কুদরতের জগৎ গুলো ভ্রমণ করিয়েছেন আমার নবীর বিস্ময় করে মৌজার ভিতরে অসংখ্য অগণিত মৌজাজা এখান থেকে বিস্ময় করে হচ্ছে আমার নবীর মেহরাজ সোহানাল্লাহ বলেন না আমার নবী মেয়েরাজে গিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন উম্মতের জন্য কিছু তোহফা দিয়েছেন যে তোহফার নাম কি আর একটু জোরে বলেন এই তোহবান নাম কি নমাস মেরা আলোচনা থেকে আমাদের থেকে এটাই নিতে হবে নবীকে নিয়ে গেলেন আবার আল্লাহ যখন আল্লাহর দরবার থেকে যখন ফেরত আসলেন আল্লাহর রব্বে করিমের উম্মতে ফায়দা হওয়ার জন্য উম্মতের কল্যাণ হওয়ার জন্য উম্মতের যেন আল্লাহওয়ালা হতে পারে উম্মতের যেন নবীওয়ালা হতে পারে উম্মতওয়ালা যেন নামাজে হতে পারে উম্মতওয়ালা যেন সিজদাকারী হতে পারে উম্মত ওয়ালা যেন রুকুকারী হতে পারে আমার আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে ফিটিং করে দিলেন ও বান্দা তোমাদেরকে আমি পঞ্চাশ ভক্ত দাবাস নবীর মাধ্যমে দিলেন কমতে কমতে পাঁচ ভক্ত দিলেন যে পাঁচ ভক্ত যদি কামা হাক্যভাবে আমি আপনি আদায় করতে পারি কেয়ামতের ময়দানে আমার আল্লাহ গোপনীয়ভাবে ওই পাশের পাশে সৈন্য লাগে পঞ্চাশ বানিয়ে দিবেন বলুন আর একটু জোরে বলেন अमर अल्लाह के लिए जाच्चन कुतायार शुआजी में

আমি নবীর জন্য জান্নাতের ভিতরে কি পোশাক পরে আরশো আজিমে আসবে আমি ও জান্নাতের মধ্যে রেডি করে রেখেছি বলুন সুভা আমার নবীকে কিভাবে মেয়েরা জানবে আমার নবীর জন্য আগে থেকে বোরাক ওই বোরাক আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেডি করে রেখেছেন সুহান আল্লাহ বলেন না ও জিবরাইল পিয়ারা মাহবুব নবীকে যখন দাওয়াত নামা দিতে যাবেন আপ আপনি প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সুন্দর করে সাজে ফেলুন আমার নবীর রহমতুল আলমী নবীকে নিয়ে যাওয়ার জন্য রব্বে করিম যখন জিবরাইলকে যখন হুকুম দিলেন জিবরাইল প্রথম আসমান থেকে থেকে সপ্তম আসমান পর্যন্ত সুন্দর করে সাজিয়ে ফেললেন আমার পেয়ারা নবী যে বুরাকের করে বুরাকের উপরে করে সাওয়ারি করে আমার আল্লাহ নিয়ে যাবেন ওই বুরা কানার জন্য আমার আল্লাহ বলেন জিব্রাইল তুমি জান্নাতে যাও ওই জান্নাতে কি যে বুরাকের কলেজার ভিতরে নবীর প্রেম বেশি দেখবে ওই বুরাকে তুমি নির্বাচন করবে সুবহানাল্লাহ বলেন নবীর প্রেম নবীর প্রেম এই জিব্রাইল তুমি জান্নাতে যাবা তুমি তুমি জান্নাতে গিয়ে আমার নবীকে মেরাজে আসার আগে আমার নবী যে বুরাকের পিটের করে সাওয়ারি হয়ে আমার দরবারে আসবে ওই বুরাক নির্বাচন করার সময় ওই বুরাকের কলিজার ভিতরে কতটুকু প্রেম আছে ওই নবীকে কেমন মোহাব্বত করে এটা আগে আপনি দেখবেন দেখে যে বুরাকের কলিজার ভিতরে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ বেশি প্রেম পাবে ওই বুরাককে নির্বাচন করবে আর একটু জোরে বলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই একটু জবান কুলে বলেন নবীর ভালোবাসার জন্য কোনো দলিল কুচলে হবে আর একটু জোরে বলে নবীকে ভালোবাসবো তার জন্য কি কোনো দলিল লাগবে নবীকে প্রেম নবীর সাথে প্রেম করব তার জন্য কি কোনো দলিল লাগবে আরে নবী নবীর প্রেমে ফরে তো আল্লাহ আসমান জমিন লহু কলম আমার আল্লাহ সিজন করে ফেললেন নবীজির প্রেমে পড়ে তো এই জমিন থেকে আমার আল্লাহ দাওয়াত নামা পাঠিয়ে আমার নবীকে আরশ আযিমে নিয়ে যাচ্ছেন যেখানে কোন নবী যেতে পারে নাই বলুন সুবহান আমার নবীকে ভালোবাসবো আমার নবীকে প্রেম করব নবীর সাথে নবীকে ভালোবেসে সালাতু সালাম দিব নবীকে ভালোবেসে কেয়াম করব তার জন্য কি দলিলের জরুরত আছে আর একটু জোরে বলেন তাহলে নবীকে ভালোবাসতে পারবো তো ইনশাল্লাহ দুই হাত তুলে বলেন নবীকে ভালোবাসতে পারবো আমরা নবীকে ভালোবাসতে পারবো এ কি দিলেন আলামুদের কে বন দিলেন আলামুদের কে বনু পোহার রহমত আহল মিঝিনি উম্মত সরকার রহমত আহল মি সরকার উম্মত সরকার পিসি ডাক

आहलो जिनी जीनी उम्मत सरकार रहमत आहलो जिनी उम्मत सरकार मेरा जन नबी बोरा कत चोड़े बोरा ते चोड़े पास तू नामा चल ओम तेरी तुरी ओम तेरी तोड़े नामा से रे दिल बंदा पाबे ना को चार नमस चढ़ दिल बंदा पाबे ना को चार रहमते आला में उम्मत सरकार खराब लगे ने अपना देर जुरे जुरे बोलें रहमते आला में

আল্লাহর কে আমার আল্লাহ রেডি করে রেখেছেন জান্নাতের ভিতরে আমার কিতাবের ভিতরে লেখেন আমার নবীকে আনবে আমার নবীকে পিঠের উপর তুলবে সেজন্য বুরাকরা এই সিজন কাল থেকে দীর্ঘ কাল পর্যন্ত আল্লাহর ওই নূরী জগতে জান্নাতের ভিতরে কখন আসবে জিব্রাইল আর কখন ওই নবীর জন্য বুরাককে নির্বাচন করবে সত্তর হাজার বুরাক কামান হয়ে নবীর জন্য দাঁড়িয়ে আছেন কিতাবে লেখেন কেউ বুরাক বসে আছেন কোন বুরাক ওখানে সিজদায় নামাজ পড়ছেন কোন বুরাক রকুতে কোন বুরাক ঘুমাচ্ছেন জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পে যখন আল্লাহর নূরে জান্নাতে নবীর প্রেমিক বুরাক কে যো কল্লের করতে গেলেন জিব্রাইল আমিন দেখতে পেলেন 70 হাজার বুরাক আল্লাহর নূরে জান্নাতে দাঁড়িয়ে আছে একজন ঘুমাচ্ছেন একজন বিশ্রাম করছেন একজন দাঁড়িয়ে আছেন একজন রুকু করছেন এবং একজন সিজদা করছেন এক একটা বুরাক তাসবিহ পড়ছেন জিব্রাইল এখানে একটা হতবঙ্গের মধ্যে পড়ে গেলেন কোন বুড়া কে আমি আমি নির্বাচন করব তার অন্তরে পাকের মহাব্বত বেশি আছে দেখব। দেখব। বেশি আমাদের জন্য আমাদের সমাজের কিছু মানুষ আছে আমরা দলিল খুঁজি দলিল 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 দেবীকে সালাম দিবে দলিল নবীর জন্য কিয়াম করে দাঁড়াবো দলিল আমার নবীকে মোহাবত করে ভালোবাসবো এটার জন্য দলিল এটা দুনিয়া নয় আল্লাহর জান্নাতের ভিতরে যেখানে শান্তির কোনো অভাব নাই শান্তির কোনো অভাব নাই ওখানে নবী পাকের বোরাকগুলোকে আমার আল্লাহ রেডি করে রাখলেন জিব্রাইল দেখতে পাচ্ছেন কার অন্তরে কেমন মুহাব্বত তো বঙ্গর মধ্যে পড়ে আছেন সত্তর হাজার বোরাক দেখা যায় প্রত্যেক বোরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে প্রত্যেক বোরাকের কপালে কালিমা শরীফ লেখা জিব্রাইল আমিন চিন্তার মধ্যে পড়ে গেলেন কোন বুড়াকে আমি নির্বাচন করব কোন বুড়াকের সিনার ভিতরে নবী পাকের মহাব্বত বেশি আছেন জিব্রাইল আমিন লক্ষ্য করলেন একটি বুড়া যে সত্তর হাজার একটা বিশাল জায়গা ময়দানের মধ্যে নুরি জান্নাতে দাঁড়িয়ে আছে ওখানে সব বুড়াক গোলাপ পুষ্টি মুষ্টি দেখা যায় সুন্দর সুন্দর দেখা যায় কিন্তু একটা বুড়া একদম আলাদা হয়ে একটা অন্য নতুন একটা জায়গা জায়গায় একলা হয়ে দাঁড়িয়ে আছেন ওই যখন জিব্রাইল আবিন ওনার কাছে গেলেন অন্য বুরাকের মতো এত মোটা সুটাও দেখা যায় না অন্য বুরাকের মতো ওই বুরাকের কপালের মধ্যে কালিমা শরীফ লেখা নাই কিন্তু জিব্রাইল আবিন দেখলেন ওই বুরাকের চোখ দিয়ে বে 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 পানি পড়তে লাগলেন জিব্রাইল আমিন আস্তে আস্তে ওই বুরাকের কাছে গেলেন এই বুরাক আল্লাহর এই নূরে জান্নাতি শান্তির কোনো অভাব নাই এই নূরে জান্নাতের ভিতরে

একজন কাল থেকে একজন নবীর প্রেমে পড়ে গেছি একজন নবীর প্রেমে আমি ফিদা হয়ে গেছি আমার কপালে আল্লাহর নূরের কালিমা লেখা নাই তার জন্য আমি বুরাকের চুল পরিমাণ দুঃখ নাই এবার জিব্রাইল আমিন বুরাককে বললেন এ আল্লাহর নূরের জগতের বুরাক তোমার তোমার কি কোনো দিন কি তুমি বিশ্রাম নাও না তুমি কি কোনো দিন ঘুমাও না তুমি কি কোনো দিন এই জান্নাতে একটু করে বিশ্রাম নাও না এবার বুরাককে দেখে দে বলে আল্লাহর ফেরেশতা রআইসুল মালাইকাত জিব্রাইল

আমার পেটে করে হায়াতুল নবী দয়াল নবী মায়ার নবী কে আমি পুরাকের পেটে তুলব তার জন্য আমি অপকমান হয়ে আছি ওই নবীর প্রেমেতে আমার অসংক চোখের পানি জড়তে লাগলেন নবীর প্রেমে চোখের পানি জললে কখনো শিরিক হবে না নবীর প্রেমে ফানা হয়ে যদি চোখের পানি ফেলে কখনো শিরিক হবে না নবীর প্রেমে যদি দাঁড়িয়ে যদি আমরা নবীকে সালাম দিই কোনো শিরিক হবে না নবীর প্রেমে যদি নবীকে সালাতু সালাম দাঁড়িয়ে দিই কোনো বেদাত হবে না আমার নবীকে যদি দিন নাderive కుকারে शरीఖ হবে না এটা জগত নয় এটা নুরি জান্নাত এটা মানুষ নয় এটা আল্লাহর মাখলুক আল্লাহর নুরি জান্নাতের যে বুরা ওনার অন্তরে তুমি সে mohabbat আমরা জুমার নামাজের পরে যখন দাঁড়িয়ে যাই জুমার নামাজ যখন শেষ হয়ে যায় আপনাদের আপনাদেরের খতিব সাহেব যখন দাঁড়িয়ে নবিকে সালাতু সালাম দেন কিছু মানুষ আছে এটাকে বেদাত বলে বলে কি বলে না আর একটু জোরে বলেন বলে 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 এই বুড়াক এখানে জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আছেন এক বছর নয় দুই বছর নয় যখন থেকে আল্লাহ আসমান জমিন জান্নাত বানাইলেন যখন থেকে এই বুড়াক বানাইলেন ওই বুড়াকের কানের মধ্যে যখন আখিরে জামানের নবী হায়াতুল নবী শ্রেষ্ঠ নবী চিলদা নবী কামলিওয়ালা নবী আটকার জান্নাতের মালিক নবী দয়ার খাজিনা বরকতের খাজিনা শরাফতের খাজিনা রহমাতুল আলামিন নবী পাকের নাম মুবারক যখন বুড়াক শুনলেন ওই বুরাক নবীর প্রেমে ফেদা হয়ে গেছেন এখানে বুরাক একটা সেকেন্ডের জন্য বসে নাই এখানে বুরাক একটা সেকেন্ডের জন্য বিশ্রাম নেই নাই আমি তো কিয়াম করি মাত্র 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এই বুরাক হাজার হাজার বছর ধরে আল্লাহর নূরে জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের জন্য কিয়াম করেছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ আকবার সেজন্য জন্য আমরা দু রসুল আপনাকে পে আমরা দু রসুল আপনাকে পে আমরা আরো বেশি দোন আপনার হয়ে আমরা আরো বেশি দন্ন আপনার ওম্বত হয়ে আমরা দু রসুল একটু মোহাব্বতে বলেন আমরা দন্ড গোরা আর আমরা দন্য অগো রসুল আপনাকে পেহে আমরা সব নিয়ম পেয়েছে আপনার তাই তো আমরা আল্লাহর পরে নবির গুন গায় নবির গুন গায় নবির গুন গায় আমরা নবির শান গায় নেবো মোহাবত নিয়ে আমরা নবীর শান পড়ব নিয়ে আমরা মরেতে চাই নবীর প্রেমিক বনে আমরা মরেতে চাই নবীর আশিক বনে আমরা ধন্য ইয়ে সুল আপনার উন্মতি হতে চেয়েছিল সকল নবে আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবে সৃষ্টির সবে আপনি সে নবে যার কদমে চন্দ্র রবে সুহানাল্লাহ বলেন না আপনি সে নবে যার কদমে চন্দ্র রবে জুকে পডে স্বরবা জুকে পডে স্বরবা বিহে কুক হয়ে যুকে পডে স্বরবাদা বিহে কুকহো আমরা দন্য রসুল আপনাকে পেহে আমরা দন্য ওগো রসুল আপনকে পেহে সলা আল্লাহর ফেরস্ত আমিন দেখতে পেলেন ওই বুনাকের সিনার ভিতরে হায়াতুল নবীর এত বেশি বরফ ওই বুরাক কপালের মধ্যে কালিমা নাই তার জন্য বুরাক কাঁদে না ওই বুরাক পেয়ারা রসুল কে পিঠের উপর তুলতে চায় হাতে মে কাবা থেকে আল্লাহর গোর বাইতুল্লাহর পাশ থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাকের পিঠে হরে ওই এমন ভাবে রওনা হয়ে আবার বাইতুল মোকাদ্দস থেকে উর্দু জগতে বমন করার জন্য এবার বুরাক নবী পাকে পিঠে নেওয়ার জন্য প্রেমে পড়ে কান্না করছেন সুবহানাল্লাহ বলেন আমরা নবীর জন্য কাঁদলে বেদাতের ফতুয়া লাগিয়ে দাও আমরা নবীর জন্য দাঁড়াইলে বেদাতের ফতুয়া লাগিয়ে দাও আমরা নবীর জন্য দাঁড়াইলে সিরিকের ফতুয়া লাগিয়ে দাও আল্লাহর নূরে জগতের নূরি বুরাক নবীর জন্য দাঁড়িয়ে আছেন নবীর প্রেমে চোখের পানি ফেলতেছেন আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন চিন্তা করলেন এই তো 70 হাজার বুরাক দেখলাম সব চাইতে আমি জিবরাইল আমিন লোক লক্ষ্য করলাম ওনার কপালে যদিও বা কালিমা শরীফ লেখা নাই কিন্তু পিয়ার রসুল থামলি বাল নবীর মোহাব্বতের ভরপুর সিনা দেখা যায় শিবরাইল আমিন এবার ওই বুড়াকে নির্বাচন করলেন সুহান বলেন না ওই বুড়াকে কি করলেন নির্বাচন করলেন ওই নির্বাচন করে এবার আল্লাহ বলেন এ জিব্রাইল জান্নাতে নতুন আর একটা খামরা রেখেছি ওই খামরার ভিতরে আমার নবী পাককে যে পোশাক পরিধান করে আমি আল্লাহর নূরি জগতে নিয়ে আসব ওই রুমে খামরার ভিতরে যান ওখানে জিবরাইল আমিন গেলেন দেখতে পেলেন ওখানে আমার নবী পাককে যে পোশাক পরে আমার আল্লাহ রাজে নিয়ে যাবেন ওই পোশাকের চতুর্দিকে সত্তর হাজার ফেরাস্তা মালাইকা এক সেকেন্ডের জন্য বসেন নাই একটুর জন্য বিশ্রাম নেই নাই আমরা নবীকে দাঁড়িয়ে সালাম না দিলেও আমার নবী পাখির কিছু আসে যায় না সে জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাদিসে পাখির কিতাব লেখেন উম্মে হানি রদিয়াল্লাহ তালান হু আমার নবী পাখের তারিফ করতে লাগলেন যখন সকাল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার মালায় কামুদ্দিনা শরীফে পাঠায় আর যখন সন্ধ্যা হয়ে যায় উদার চলে যায় আমার আল্লাহ সন্ধ্যার সময় আবার সত্তর হাজার পাঠিয়ে দে যে সত্তর হাজার নবী পাকের দরবারের রাজা শরীফের চতুর্পাশে ঘুরে ওনারা তাবাব করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেয়ামত পর্যন্ত ওই ফে সত্তর হাজার ফেরত তার দিন আসবে না আমার আল্লাহ এইভাবে কেয়ামত পর্যন্ত নবী পাকের রাজা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে আল্লাহর মালায়কা দিয়ে তাবাব করাই বলুন সুবাহা নবীকে মিলাদ কিয়াম করলে আর বেদাতের ফতোয়া দিবেন নি আমরা মানবনি এই যারা আমাদেরকে বেদাতি বলে যারা নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে যারা শিরিক বলে ওই সমস্ত বাইদেরকে দান করুক আমি কি গালি দিয়েছি বোকা দিয়েছি গালি দেওয়া কি ইসলামের আদর্শ গালি দেওয়া ইসলামে আছে সাবলীল ভাষায় সুন্দর ভাষায় বুঝিয়ে দিতে হবে সুন্নি জামাত হক আল্লাহর আউলে کرامের এই জামাত হক আহলে সুন্নাত ওয়াল জামাত হক এই এই হকের ভিতরে সুন্নি জামাতের ভিতরে হুববে মুস্তাফা আছে যারা বসছেন অন্তরে বুকে হাত রেখে বলেন এই বুকের মধ্যে এই মুহূর্তে রসূল পাকের मोहब्बत আছে বলে বউ বেটির मोहब्बत ছেড়ে দিয়ে এই কোটিন টান্ডার ভিতরে এই ময়দানে আজিমুশান মাহফিল নবীর বসে আছি আমরা যেন আখির নবীর সেই নবত ভিডিওর ক্যামেরাতে যেন আমরা একবার উঠে যাই আর একবার যদি উঠে যেতে পারি ময়দানে হাসরে এই যে বসা এই যে উঠা এই যে শোনা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা সুবহানাল্লাহ বলা এগুলো এক একটা বড় বড় সওয়াবের পাহাড় হিসাবে পরিণত হবে বলুন সুবহানাল্লাহ আমরা কি বেদাত করছি আর একটু জোরে বলেন আমরা বেদাতি নই আমরা রসুলকে ভালোবাসি আমরা সুন্নি জমাত হক কথা বলেন ঠিক কেনা তু দুরু বলেন পড়েন তুনিয়া আমার পেয়ার রসুলের এই মেয়েরাজের পোশাক এখানেও চতুর্দিকে ফেরেস তারা তবাব করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুহানাল্লাহ বলেন না মানে কিয়াম করে করে দাঁড়িয়ে মানে কিয়াম ওখানে বোরাক দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জন্য প্রেমে ফিদা হচ্ছেন কিয়াম করেছেন সেজন্য নবীর প্রেমে দাঁড়িয়ে কিয়াম করা যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর মালাইকা জিবরাইল আমিন এবার ওই পুরো করে ওই জানলাতে কামরা থেকে জানলাতে পোশাক নিয়ে জিব্রাইল আমিন পিছনে সত্তর হাজার বহরের ফেরস্তা নৌরানি জগতের নৌরানি লাইট লাগাইলেন সুহান আল্লাহ না সুন্দর লাইট কিতাবে লেখেন ওই যে ফেরাস তারা জিব্রাইল আবিনের পিছনে যখন লাইট লাগে লাগে হুরে গেলমানরা ফেরাস তারা যখন মিছিল সহকারে নবী পাক রহমতুল্লিল আলামিন নবী পাকের দরবারে দাওয়াত নামা দিয়ে আসতেছেন ওই সময় যে লাইটগুলো জ্বলতেছে ওই লাইট যদি দুনিয়ার জমিনে একবার মেরে দেওয়া হয় সূর্যের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ বলেন না খারাপ লাগেন না হনো কষ্ট লাগেন না অনারার মনোযোগ কি কে কে গফালার আর মিকে সো অনার তো হনো কষ্ট লাগেন না হনো আর বায়কল যারা বই লই তার আইবের লাই তৌফিক দান করো আর কানন সুর হ অনারা বেগু সিটেঙ্গে না এনে সিটেঙ্গে হতা বুঝো না অনারত তো কষ্ট লাগেন হনো

হলে কেমন হতো জন্ম আবার যুগে হলে কেমন হতো তুন রসুলে পাত দেখিলে কেমন হতো দুনয়নে রসো লে কেমন হত জন্ম নবীর যুগে হত জন্ম নবীর যুগে হতো আসতো বিশে হজরতে বেলালে মধুর সুভান বলেন না

এমন একজন কলমিস্ট যিনি যিনি কলম ধরেছেন পুরো উপমহাদেশ থেকে পুরো বিশ্বের ভিতরে সুন্নি জমাতের পক্ষ থেকে ইমাম এসকে মোহাম্মত ইমাম আহমদ রেজা খা ফাজলে রহমা এমন ভাবে বাতিলদের বিরুদ্ধে কলম ধরেছেন ওই বাতিল না ইমাম এসকে মোহাম্মতের ওই কলমের ইস্পেহাতে ওনারা দুর্বল হতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক খেয়েরা যার দরবারে পাক বেরলবি শহরে আমি গুনাগার যাওয়ার সুযোগ হয়েছে যার মাজারে পাক থেকে ওই নবী পাকের প্রেমের खुशबू আসে সুবহানাল্লাহ বলেন না যার মাজারে আমি গিয়েছি এবং हिंदुस्तान গরীব নামাজ bande nawas muinuddin chisti hasan sanjiri ajmir দরবারে গিয়েছি ওখানেও রসূল পাকের এমন সুঘ্রাণ পাওয়া যায় এই রসূল পাকের এমন গান পাওয়া যায় অসংক রহমতের নবী পাকের গান ওই আল্লাহর আউলিয়া کرامের কদম থেকে আসে কথা বলেন ঠিক কিনা সেজন্য আল্লাহর যত আউলে কারাম পৃথিবীর জমিনে এসেছেন সবাই রসুল পাককে বিনা দলিলে ভালোবেসে বিনা দলিলে মহাব্বত করে রসুলকে বিনা দলিলে রাজি করে রসুলের সাথে বিনা দলিলে কানেকশন ডেকে রসুলের পাককে দলিল না খুঁজে প্রাণ বড়ে মন বড়ে ভালোবেসে রসুলের পাকের কদম মোবারকের মাধ্যমে রসুলের পাকের আদর্শের মাধ্যমে রসুলের পাকের জিন্দেগির মাধ্যমে রসুলের পাকের সুন্নতের মাধ্যমে ওনারা জিন্দেগি যা করেছেন। আল্লাহ এবং হয়েছেন। এই জমিনের মানুষ ওনাদের পক্ষে জিকির করছে আলা আল্লাহরত রহমতুল্লাহ আলাই নামে এই মিলাদ কমিটি দিয়েছেন কথা বলেন ঠিক কেনা ওনারা রসুলকে ভালোবেসেছেন কোন দলিল কুজেন আর একটু জোরে বলেন এই পৃথিবীর জমিনে যত আল্লাহর বলি গৌস কুতুব অলি আবদাল ফকি নজি হাফেজ হাজি গাজী মুফাসের মুফাদ্দিস বালাগাত মান্তিকিন যারা আসছেন সবাই বিনা দলিলে নবী পাককে ভালোবেসেছেন কথা বলেন ঠিক কিনা আমরাও নবীকে বিনা দলিলে ভালোবাসতে চাই কি চাই না আর একটু জোরে দুই হাত তুলে মানে বিনা দলিলে নবীকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ কবুল করুক আমিন আরটু জোরে বলেন আমিন দরুদ শরীফ পড়েন সলাতুল নিয়াম আলাইহিস সালাম জিব্রাইল আমিন অসংখ্য অগণিত ফেরেশতার বহর নিয়ে নবী পাকের দরবারে আসবেন দবাদ নামা দিবেন রব্বে করিম জিব্রাইল আগে শিখায় দিলেন ওগো জিব্রাইল নবী পাকের দরবারে যখন যাবেন নবী পাককে যখন আমি রব্বে করিমের পক্ষ থেকে যখন দাওয়াত দিবেন কোন রকমের যেন বেহরমতি না হয় সুবহানাল্লাহ বলেন না এই জিবরাইল আমিন আমার নবী পাকের দরবারে যখন যাবেন আমি রব্বে করিমের পক্ষ থেকে সালাম দিবেন ও জিবরায়েল আপনিও সালাম দিবেন জিবরায়েল আমিনের পিছনে অসংকো অগণিত কোটি কোটি ফেরেশতাদের বহর নিয়ে জিবরায়েল আমিন নবী পাকের হুযরা মোবারকে আসলেন নবী পাক উম্মেহানির ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছেন জিবরায়েল আমিন আসলেন দেখতে পেলেন আমার নবী পাক ঘুমাচ্ছেন রব্বিক کریم কিভাবে দাওয়াত দিব আয়াত নবীতু গুমাচ্ছেন সোহানাল্লা বলেন না জিন্দা নবীতু গুমাচ্ছেন আরব বে করিম আমার আল্লাহ জিবরায়েলকে শিকাই দিচ্ছেন এই জিব্রায়েল আমার নবীকে ডাক দিবেন না আমার নবী পাকের কদম মোবারকের কাছে তুমি জিবরায়েলের জিভটা লাগিয়ে ঠান্ডা হাওয়া লাগাও সোহানাল্লা বলেন এটা নবীর দরবার নবীর কদম এটা কেমন নবীর মকাম এটা কেমন আমার আপনাদের নবী এটা কেমন নবী পেলাম আমার আল্লাহ আমাদেরকে কেমন নবীর উম্মত বানিয়েছেন যে নবী পাকের উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ পর্যন্ত পাগল ঈসা রুহুল্লাহ পাগল মুসা কালিমুল্লাহ পাগল ছিল কিন্তু আল্লাহ কবুল করেন নাই ঈসা রুহুল্লাহ পাগল ছিল আল্লাহ কবুল করলেন মদিনা শরীফে আমার নবী পাকের রওজার ভিতরে ওইখানে একটা জায়গায় কোন খালি আছে এসারউল্লাহ আলাইহিসসালাতুসালাম আমার নবী পাকের উম্মত বনে জমিনে আসবে ওখানে ওনার দাফন হবে সুবহানাল্লাহ বলেন না সেজন্য আমরা কেবল নবীর উম্মত হলাম ওই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়ে کرام পাগল ছিল জিবরায়েল আমিন আসলেন আল্লাহ হুকুম দিলেন আমার দয়াল নবী নবুয়তি কদম মোবারক মোবারকের জব্ব মোবারক লাগালেন হওয়া লাগলেন আমার নবী পাক উঠলেন জিবরায়েল

না কুজা এটা মুমিনদের কাজ কত বলেন ঠিক কিনা দলিল কুজেছেন আবু জাহেলে দলিল কুজেছিল আবু লাহাবে দলিল কুжен নাই সিদ্দিক আকবরে দলিল কুжен নাই ফারুক আজমে দলিল কুжен নাই ওসমান গনি সিন দলিল কুжен নাই মাওলানা কায়রাছিরে খোদা আলিমার তুজা দলিল কুжен নাই সুয়েদ الشহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাহ উনি জানে ওনার স্ত্রীও জানে আমি আমার স্ত্রীর সাথে রাত্রি যাপন করেছি এখানে ওনার ফরজ গোসলটা ফরজ ছিল আল্লাহর পক্ষ থেকে ওই গুরু গোসল ফরজ ছিল কিন্তু সৈয়দ শহদা হযরত হামজালা বলে আমি আমার ফরজ গোসল দিয়ে কি করব আমার নবী পাক ওই যুদ্ধের ময়দানে চুইয়ে তুই জানি আমি গোসল করে কি করব এটা সাহাবায়ে কামের जिंदगी আদর্শ নবী পাকের ভালোবাসা সেজন্য কান্ত থেকে আমাদের এমনভাবে ভাবে হবে নবী পাককে ভালোবাসলে কোনো দলিল লাগবে না দলিল লাগবে না মাথায় পাগড়ি লাগাইয়া আমরা পরনে জুব

ও যাব না আমি নবী কুত্তাও যাব না রব্বিকারেম মেসেজ করলেন জিবরাইল বলে দাও আমার নবীর কাছে মেসেজ পৌঁছে দাও ময়দানে মেসরে আমার নবী পাকের নবুতে হাত মোবারকে এই দুজাহানে এই আক্ত হাজার makhlukগাতের ভিতরে যত বান্ডারের ছাবি আছে আমি আল্লাহ আমার নবী পাকের নবতে হাতে সব বুঝিয়ে দিব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আমার নবীর হাতে সমস্ত ধনভাণ্ডারের চাবি বুঝিয়ে দিবেন আমার নবী পাক রহমাতুল্লিল আলমিনের প্রেমে যদি একটা সেকেন্ড যদি অতিবাহিত করেন একটা যদি চোখের ফানি ফেলতে পেলেন নবীকে যদি বিনা দলিলে ভালোবাসতে পারেন নবী পাককে আরশ আজিমে নিয়ে যাচ্ছেন আরশ আজিমে নিয়ে যাচ্ছেন যেখানে কেউ যাইতে পারে নাই যেখানে কেউ যাইতে পারে নাই যে মকামে কেউ যাইতে পারবে ওনা সেই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন মেসেজ পাঠায় এ জিব্রাহিল আমার নবী পাকের সন্তুষ্টিতে আমি রব্বে করিম সন্তুষ্টি আমার নবী পাক যা চাইবে আমি রব্বে করিম তা চাই আমার নবী পাক রাজি তো আমি আল্লাহ রাজি আমার নবী পাক রাজি নাই তো আমি আল্লাহ রাজি নাই এভাবে আমার নবী পাককে এবার জিব্রাইল আমিন দাওয়াত নামা দিলেন দাওয়াত নামা কবুল করলেন আমার নবী পাক এবার রওনা হয়ে গেলেন ওই পুরাকের উপর উঠে গেলেন বুরাকের উপর উঠে করে যখন সাওয়ারে হলেন এইভাবে যখন এইভাবে খাতিমে কাবা থেকে যখন বাইতুল মুকদ্দসের দিকে রওনা হয়ে গেলেন এবার যখন উড়া আরম্ভ করে দিলেন পথ যখন অতিবাহিত জলা যখন আরম্ভ করে দিলেন এইভাবে চলতে 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 একটা সুন্দর খেজুর বাগান পড়ে গেল সামনে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী পাক এখানে আপনি একটু করে অবস্থান করুন দুই রাকাত নফল নামাজ পড়ুন আমার নবী পাক ওখানে নামলেন দুই রাকাত নফল নামাজ পড়লেন দুই রাকাত নফল নামাজ পড়ে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি রসুলের আবাস ভূমি হবে মদিনাতুল মনোয়ারা হবে আমার নবী ওখান থেকে আবার রওনা হয়ে গেলেন এভাবে যখন বোরাক যখন চড়া আরম্ভ করে দিলেন এবার বাই গেলেন ওখান থেকে আবার যখন চড়া আরম্ভ করে দিলেন এভাবে যাইতে যাইতে আবার অন্য এক স্থানে গেলেন এখানে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়ার জমিনে আগমন হয়েছে এইভাবে দেখিয়ে দেখিয়ে যখন চলে যাচ্ছেন আস্তে 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 যাইতে 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 যখন কতটুক যখন পথ অতিক্রম করলেন এবার দেখতে পেলেন একজন বৃদ্ধ এবার নবী পাককে সালাম দিচ্ছেন আমার নবী পাককে যখন সালাম দিচ্ছেন জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলুন আবার কত ডুব গেলেন আবার একজন বিদ্যা সালাম দিলেন আবার জিব্রাইল বলেন ইয়ার রসুল্লাহ সালামের উত্তর দেওয়ার কোন দরকার নাই সামনে চলুন এইটা আবার বুঝবেন না আমার নবী পাক জানতেন না আমার নবী পাক বুঝতেন না আমার নবী পাক চিনতেন না এটা ইমান কখনো অন্তরে রাখা যাবে না অনেকে বলে মেয়েরা যে নিয়ে গেছেন জিব্রাইল আমিন পথ চিনে চিনে আমার নবীকে নিয়ে গেছেন না উজ্বিল্লাহ জালিক নয় 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 যে পথের কথা এখন আপনারা উদাহরণ দেন এই বন্ধু এই পথ তো আমার নবী না হলে কোনো পথে হতো না যে আসমান জগতে জিব্রাইল আমিন ববরে যাবেন ওই আসমান তো নবী না হলে হত না যে লামকানে যাবেন ওই লামকানে তো আমার নবী না হলে লামকানে হত না যে সিদরাতুল মুন্তায় যাবে আমার নবী না হলে তো সিদরাতুল মুনতাহ হবে না জিব্রাইল আমিন আমার নবী পাক নিয়ে যাচ্ছেন এটা আল্লাহ এমন ভাবে আমি নবী পাকের খাদেমুল ফুকারা বানিয়েছেন জিব্রাইল তো আমার নবী পাকের খাদেম আমার খাদেম এখানে যারা খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব ফিসা সাহেব আছেন ওনাদের কিছু খাদেম আছে না নাই খাদেমের কিছু দায়িত্ব আছে ওই খাদেম যদি দায়িত্বগুলো পালনে না করে তাহলে খাদেম হলো কিভাবে সেজন্য আমার নবী পাককে নিয়ে যাচ্ছেন জিব্রাইল পথ চিনেন নাই আমার নবী পাক আগে থেকে পথ চিনেন আর একটু জোরে বলেন আমার নবী পাক পথ চিনে কি চিনে না আর একটু জোরে বলেন আমার নবী পাক জানেন কি জানেন না আর একটু জোরে বলেন আর রহমান আল্লামাল কুরআন সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ আমার নবীকে সব শিখিয়েছেন যিনি শিখিয়েছেন উনি লা ইলাহা ইল্লাল্লাহ আর যেটা শিখিয়েছেন এটা কুরআনুল কারীম যিনি শিখিয়েছেন উনি দুজাহানের ভাষা আমার আপন কাምরিবালা নবী জান্নাতের মালিক নবী রাহমাতুল লিল আলামিন নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সুহান বলেন না যিনি শিখিয়েছেন উনিও সেরা যেটা শিখিয়েছেন ওই কিতাব সেরা আর যিনি শিখেছেন উনিও সেরা সুহান বলেন না সেজন্য আমার নবী আগে থেকে সব জানে জানিয়েছেন কে আর একটু জোরে বলে এইটা এইটা আমাদের অন্তরিমান আছে না নাই আমার নবীকে সব জানিয়েছেন আমার আল্লাহ সব শিখিয়েছেন আমার আল্লাহ আমার নবী পাক থেকে আমার আল্লাহ কোন কিছু গোপন রাখেন নাই নবী পাক রহমতুল্লিল আল আমি নবীর কাছে আমার আল্লাহ সব শিখিয়ে ওপেন করে দিয়েছে আমার নবীকে যদি আমার আল্লাহ সব শিখিয়ে যদি ওপেন করে দেয় তাহলে আমাদের কোনো ক্ষতি আছে আমরা মিসোয়াকওয়ালারা টুফিওয়ালারা জুব্বাওয়ালারা পাগলিওয়ালারা আমরা যদি বলতে বলতে আমাদের কণ্ঠের পানি যদি শুকিয়ে যায় আমাদের পাগড়ি যদি ক্ষয় হয়ে যায় আমাদের পায়ের জুতো যদি শেষ হয়ে যায় আমাদের যান যদি চলেও যায় বলতে বলতে আমার নবী পাককে আমার আল্লাহ শিখিয়েছেন আমার নবী পাক আমার আল্লাহ শিখিয়েছেন যেই নবী পাক বুইসতু মুআল্লামা হয়ে দুনিয়ার জমিনে এসেছেন কায়নাতের শিক্ষক হয়ে এসেছেন সেজন্য আমার আল্লাহ শিখিয়েছেন এখানে আমি বলতে পারবো কিন্তু কিন্তু আমরা বলে কখনো শেষ করা যাবে আমার নবী পাককে আমার আল্লাহ যা শিখিয়েছেন এই শিক্ষা কি আমরা বললে কি কমে যাবে আর একটু জোরে বলে নবী পাকের বিরুদ্ধে চারণ করা নবী পাকের সাথে শত্রু পোষণ করা এটা আবু লাহেবের উত্তর সুরি আর কোনো কিছু নয় কথা বলেন ঠিক কিনা খারাপ লাগতেছে নি কোনো কষ্ট লাগেননি কোনো একটু দূর শরীর পড়েন সলাতুনিয়া ও আল্লাহ আল্লাহ রে আর মোনাজাত শূন্য রে ও আল্লাহ এ আওয়াজে ও আল্লাহ আল্লাহ রে আর মনজাত সুন্ন রে আর মনতে বর আশা মদিনা যাইবে আল্লাহ দয়াল লবীর রзаত সালাম দিবে আল্লাহ দয়াল লবীর রзаত সালাম দিবে আল্লাহ আর মোনাজাত শূন্য হরে ও আল্লাহ আল্লাহ রে আর ফরিয়াত শূন্য হরে আর মনত বড় আশা আল্লাহ আর মনত বড় আশা মদিনা সাহেব

গিয়ে ইং না যায় দিনো ইসলাম কাহে গু যে মোদিনত গিয়ে মোদী ইং না যাই দিনো ইসলাম কাহে মোয়ে আর মন খা দে আর মন খা দে মোদিং না যায় বেল্লা দয়াল নবীর কদম সালাম দিবা আল্লাহ আল্লাহ দয়াল নবীর রওজা সালাম দিবা আল্লাহ والصلاهনিয়া এইভাবে সামনে চলতে লাগলেন মনে আসেনি। সামনে চলতে লাগলেন দুইজন বৃদ্ধ সালাম দিলেন জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ সালামের উত্তর দিবেন না আপনি সামনে বাড়ুন সামনে চলুন এভাবে আবার ও কতটুক যখন সামনে বাড়ালেন দেখতে পেলেন আবার সালাম দিচ্ছেন জিব্রাইল বলেন এবার আপনি সালামের উত্তর দেন সুবহানাল্লাহ বলেন না এবার সালামের উত্তর দিলেন এ জিব্রাইল এরা কারা তাদেরকে সালামের উত্তর দিতে নিষেধ করেছে আবার জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আকায়া হাবিবুল্লাহ নবী পাক ও করুণামতুল লারামিন প্রথমবার যে বিদদা আপনাকে সালাম দিয়েছেন এটা হচ্ছে দুনিয়া এটা কি আর এটা কি দুনিয়া আর যেটা আপনাকে সালাম দিয়েছিল প্রথম বৃদ্ধা এটা হলু দুনিয়া আপনি যদি উনার সালামের উত্তর দিয়ে দিতেন তাহলে দুনিয়ার মানুষটা দুনিয়া নিয়ে পাগল হয়ে যেত আর সোলা এই বৃদ্ধ যেমন বৃদ্ধ হয়ে গেছে এই দুনিয়া এই বৃদ্ধ যেমন বৃদ্ধ দেখা যায় দুনিয়া এরকম বিদ্ধ হয়ে গেছে ভালো বলেন বৃদ্ধ হয়ে গেছে আর সোহুল আল্লাহ দ্বিতীয়বার যিনি সালাম দিয়েছেন উনি কে বলে উনি হচ্ছেন শৈতা আপনি যদি সালামের উত্তর দিয়ে দিতেন তাহলে আপনার উন্মতেরা প্রদ্রষ্ট হয়ে যেত আপনার উন্মতেরা দর্মহারা হয়ে যেত আপনার উন্মতেরা দিন হারা হয়ে যেত কারণ আমার আল্লাহর কাছে আমার নবী মেয়েরা যা যাচ্ছেন দিনের কুটি নামাজ তাবুরুখাত আমাদের জন্য আনার জন্য সোহান আল্লাহ বলেন না আল্লাহ নিয়ে যাচ্ছেন আপন মাহবুব নবীকে দেখবে 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 সুম্মা সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনি আও আদনা অতি কাছে নিয়ে যাবে অতি নিকটে নিয়ে যাবে ও আপন মাহবুব আপন মাহবুব নবীকে দেখবে সেজন্য আমার আল্লাহ আমার মাহবুব নবীকে দেখবে আমার নবী রব্বে করিমের জলওয়ায়ে ইলাহির দিকে দেখবে আর আমার আল্লাহ নবী পাকের মাধ্যমে আমাদের জন্য কিছু তাবরকাত পাঠাবেন এইভাবে চলে যাইতে লাগলেন যাইতে 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 বাইতুল বক

আমাদের দেশে মোয়াজ্জিনের কদর করে না আমাদের দেশে মানুষ মনে করে মোয়াজ্জেন মানে শুধু পসরব কানা পরিষ্কার করবে মোয়াজ্জেবকে মোয়াজ্জেন মানে শুধু উজু পরিষ্কার করবে মোয়াজ্জেন মানে শুধু উনি মসজিদ পরিষ্কার করবে এদের কোনো কিছু হলে মুয়াজ্জেনকে কটুক্তি ভাষায় কথা বলে এমন কিছু মুমিন বান্ধা আছে না নাই খারাপ লাহ নহন মোয়াজ্জেন মানি সেটা নয় মোয়াজ্জেন মানি প্রস্রাব কানা পরিষ্কার করে নয় মোয়াজ্জেন মানি উজু পরিষ্কার করে নয় মোয়াজ্জেন রব্বে করিম রসুলের কাছে অনেক বেশি উঁচু মকামের স্থান আর একটু জুড়ে বলেন কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের কণ্ঠ অনেক লম্বা হয়ে যাবে শুধুমাত্র আজান আল্লাহকে ডাকার কারণে আজানের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন সেজন্য কখনো খারাপ ভাষায় কথা বলবেন না মুয়াজিনকে কখনো আপনারা কটক্ত ভাষায় কথা বলবেন না গালিগালাজ করবেন না মুয়াজ হচ্ছে বাইতুল্লাহর খাদেম কথা বলেন ঠিক কিনা খারাপ লাল না হনবাজি

আর কেন জুরা হন না মুয়াজিনে আল্লাহর ঘরের খাদেম বাইতুল্লাহর খাদেম এবি কেনে ফসরা পানা আয় অনে স্তঞ্জা করে দিন কেনে দুইবু ঠিক না বেটি আরব দেশে কেনে কারে ওয়াসু গই দে হদে মুয়াজিন মান শুধু ফসরা পানা পরিষ্কার করে বুদে ইন আরে সমাজ উত্তন পরিবর্তন অনার দরকার আছে না নাই খারাপ লান না হন

এবার ওই মসজিদে বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ বলেন না যেটা এখন অবস্থান করছেন ওই বাইতুল মুকাদ্দাসে যেখানে এখন ইহুদিবাদীরা ওই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য ওনারা বড় ধরনের চক্রান্ত করছেন কথা বলেন ঠিক কি না এই বাইতুল মুকাদ্দাসে আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন নবীকে যখন নিয়ে গেলেন ওই বাইতুল মুকাদ্দাসে আমার আগে ও ওস্তাদুল উলামা আবুল হোসেন চৌধুরী

দাঁড়িয়ে আছে কি আছে দাঁড়িয়ে আছে এখানে বসার কোনো সুযোগ নাই কেন ইমামুল আম্বি আসতেছেন সোহানা বলেন না ইমামুল আমি আসতেছেন এখানে আকিদার কথা আছে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল আম্বি کرام উপস্থিত ইমামুল আম্বিয়া যাবে সমস্ত আম্বে کرام দাঁড়িয়ে আছেন মানে কি আমরত অবস্থায় আছেন সুবহানাল্লাহ বলেন না আমার নবী পাককে হ্যাঁ আমার নবী পাক ইমামুল আম্বিয়া যাবে জিবরাইল আমিন আজান দিলেন এবার নবী পাক ইমামতের মুসল্লায় গেলেন এখানে দুই রাকাত নামাজ পড়ালেন সুবহানাল্লাহ বলেন দুই রাকাত কি পড়ালেন নামাজ পড়ালেন আমার নবী ইমাম মুসল্লাই আর সমস্ত আম্বে কেরাম আমার নবী পাকের পিছনে একতেদা করছেন আমার নবী পাক রহমতুল্লিলামী নবী ইমামতির মসল্লাই সমস্ত নবী উনারা যাই নামাজে এখন নামাজের জন্য কিছু শর্ত সরায়ত আছে কেমন শর্ত সরায়ত আমাদের দেশে বলে নবী বলে আসতে পারে না নবী হাজার হতে পারে না নবী বলে প্রেজেন্ট হতে পারে না নবী গায়েব জানে না নবী আসতে পারে না এরকম উঁচু ধারণা বলে ওখানে দুই রাখাত নফল নামাজ পড়ালেন এটা নফল নামাজ এই নামাজের জন্য কিছু শর্ত আছে কফাল লাগতে হবে নাক লাগতে হবে ওখানে এভাবে হাত লাগতে হবে জমিনের সাথে লাগতে হবে আদম থেকে এইসা পর্যন্ত সমস্ত বেকারাম আমার নবী পাকের পিছনে নামাজ পড়েছেন এখানে সশরীরে সবাই আপন আপন জায়গা রাউজাত থেকে এসে আমার নবী পাককে ইমামুল আম্বিয়া বানিয়ে সমস্ত

আর একটু জোরে বলেন এই ক্ষমতা দিলে আমাদের কোনো অসুবিধা আছে পাক আমার নবীর প্রতি আমাদের এই মা আমাদের আকিদাকে মজবুত রাখার তাও বলেন দান করুকিয়া يا رسول الله انصر خالنا يا حبيب الله اسمع قالنا صلاة

কের উপর উঠবেন বুরাকের উপর যখন উঠবেন এবারে বুরাক নড়া ছোড়া করছেন নড়া ছোড়া করছেন নড়া ছোড়া করছেন জিব্রাইল আমিন বলেন এই বুরাক তুমি নড়া ছোড়া করছো কেন বুরাক কে দেখে বলেন এয়া জিব্রাইল আমি নড়া ছোড়া করার কারণ হলো আমার নবী পাককে আমি আজকে ଉର୍দ্ধজগতে নিয়ে উঠব আমার কাছে মনে একটা আনন্দ আছে তবে নবী পাক থেকে একটা জিনিস আমি বুরাকের কাছে আজকে চাইতে মনে চায় আমি নবীর কাছে একটা চাইতে বনে

আমি বুড়া কেমনে চাই আমি ওই কেমতের ময়দানে আমার আমার নবীপের অসংখ্য কোন আমি পুরা পিঠে করে নিয়ে জান্নাতে পৌঁছাই দিতে চাই আর একটু জোরে বলেন বাইরে বুরাকের উপর আবার নবী পাক উঠে গেলেন আমার নবী পাক উঠে গেলেন 우르দু জগতে ভ্রমণ করা আরম্ভ করে দিলেন 우르দু জগৎ 우르দু জগৎ যেখানে কোনো রকেট নাই যেখানে কোনো বিমান নাই যেখানে কোনো ইন্টারন্যাশনাল ইয়ার কন্ডিশন কোনো ব্যবস্থা নাই আমার আল্লাহ সব আল্লাহর কুদরতি ভাবে इंतजाम করে আগে থেকে রেখেছেন এবার 우르দু জগতে ভ্রমণ যকর হচ্ছেন যাইতে 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 যখন প্রথম আসমানে গেলেন প্রথম আসমানের ওই ফেরস্তাকে জিব্রাইল বলেন এই ফেরস্তা দরজা খুলে দাও ফেরস্তা বলেন আপনি কে বলে আমি জিব্রাইল আপনার সঙ্গে কে বলে ইমামুল আমবিয়া বলে আসার কি অনুমতি আছে এবার জিব্রাইল বলেন হ্যাঁ অনুমতি আছে এবার বলে খুশ আহমদ আসুন 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 আপনাকে আহলান সাহলান এ রসুল এগে কামলেওয়াল রসুল আপনার জন্য আজকে প্রথম আসমান সাজানো হলো প্রথম আসমানে হজরতে আ

মধ্যে আমার নবী পাকের নাম মুবারক দেখে আদম সফিউল্লাহ বিস্মিত হয়ে গেছিল ওই নূরের আলোতে তাজাল্লিতে আদম আলাইহিস সালাতু সালাম পাগল হয়ে গেছিল আল্লাহর কাছে বলে এ রব্বে করিম আমার পিছনে নূরে মুহাম্মাদের নাম মুবারক এইটার আলোতে আমি এমন মুতওয়ারা হয়ে গেছি হে মালিক এ নূরে মুহাম্মাদের জলওয়া নাম আমি আদম নবী দেখতে চাই আমার আল্লাহ আদম নবীর ওই দুই আঙ্গুলের নখের মধ্যে যখন দান করলেন সঙ্গে সঙ্গে আদম নবী সঙ্গে এবং চোখে এবং মুখে লাগিয়ে দিলেন সুহানাল বলেন না আমরা যখন নবী পাকের নাম আসে আমরা সল্লাহু তালি ওয়াসাল্লাম চুমাকায় কথা বলেন ঠিক না এটা এক নম্বরে আদম আলাইহি সালাতু সালামের সুন্নত দুই নম্বরে সেই দিনে আবক সিদ্দিক রদাল্লাহ তাল সুন্নত সুহানাল বলেন না এবার আদম আলাহি সালাতু সালামের সাথে কথা হলো প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হলো যে এবার এবার রওনা হয়ে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গিয়ে ওখানে এবার আরেকজন আর নবীর সাথে দেখা হলো একজন নাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম আর একজন নাম হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম দ্বিতীয় আসমানে ওনাদের সাথে দেখা হলো দেখা হইয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম মনে মনে শান্তি আনতে লাগলেন মনে মনে শান্তি বিরাজ করতে লাগলেন আমি ঈসা যেই নবীর উম্মত হয়ে আবার জমিনে যাব যেই নবীর উম্মত হওয়ার জন্য আমি ঈসা নবীর পাগল ছিলাম আল্লাহর কাছে বারবার দরখাস্ত পেশ করেছিলাম ও আল্লাহ আমাকে বনি ইসরাইলের নবী না বানায়া আখেরি জমানে একজন নবী আসবে যেই নবীর প্রেমে পড়ে আসমান জমিন বানিয়েছেন আয় আল্লাহ ওই নবীর যদি উম্মত বানাইতা আল্লাহর কাছে ঈসা নবীর ফরিয়াদ কবুল হলো ঈসা নবী আমার নুরুন নবীর চেহারায়ে জলওয়া মোবারক দেখে এমন ভাবে শান্তি নিতে লাগলেন এই নবীর উম্মত আমি হইয়া আবার জমিনের মধ্যে যাব ঈসা নবী ইয়াহিয়া নবীর সাথে সাক্ষাৎ হলো সালাম কালাম বিনিময় হলো জিব্রাইল আবির এবার রওনা হয়ে গেলেন এবার রওনা হয়ে গেলেন এবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে রওনা হয়ে গেলেন তৃতীয় স্থানে গিয়ে এখানে আরেকজন নবী রেডি করে যার চেহারা ওই মিশরের নারীরা দেখে চেহারা দেখে ওনারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা আপনাদের ঈমানে তাকওয়ায় বলো বুকে হাত রেখে বলেন আমার নবী বেশি সুন্দর নাকি সানাবি বেশি সুন্দর

নবীকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমার নবীকে স্বাগত জানার জন্য আল্লাহর অসংখ্য মালায়কার মাধ্যমে ওই আসমান সাজিয়ে সাজিয়ে পঞ্চম আসমানে গিয়ে একজন নবীকে রেডি রাখলেন যার নাম হজরতে হারুন আলাইহি সালাতু সালাম এবার পঞ্চম আসমান থেকে সালাম কলাম বিনিময় হরে এবার উনি ষষ্ঠ আসমানের দিকে রওনা হয়ে গেলেন ষষ্ঠ আসমানে গিয়ে একজন পয়তাম্বর ওখানে আমার নবী পক্ষে অভ্যর্থনা দেওয়ার জন্য ওখানে অবস্থান করছেন স্বাগত জানানোর জন্য অবস্থান করছেন ষষ্ঠ আসমানে যেই নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য দেওয়ানা ছিল বলুন সুবহান আল্লাহ আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল আমার নবীর উম্মতের বৈশিষ্ট্যগুলা দেখে গুণাবলীগুলা দেখে পাগল ছিল আমার নবীর উম্মতের ভিতরে এমন কিছু গুণাবলীওয়ালা উম্মত থাকবে যাদেরকে দেখে কিয়ামতের ময়দানে আম্বে কেরামরা ঈর্ষা করবেন ঈর্ষা মানে আবার হিংসা নয় বিস্মিত হয়ে যাবেন সুবহান

কেন 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 বিস্মিত হয়ে যাবেন কেন এই যে মাহফিলে পেন্ডলে যারা বসলেন মাথায় যারা টুপি দিলেন মুখে যারা দাড়ি রাখলেন কালিমা পড়ে মুসলমান যারা হলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়েন এই যে আমরা একালে বসলাম এই উনাদের ভিতর থেকে আপনাদের ভিতর থেকে ওই মিম্বরে বসার যোগ্যতা দুনিয়ায় থাকতে অর্জন করার সুযোগ আছে না নাই আর একটু জোরে বলেন এই যোগ্যতা অর্জন করার সুযোগ আছে তাহলে আমাদের বেশি বেশি আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা আমল করতে হবে বেশি বেশি তওবা করতে হবে বেশি বেশি ইস্তিগফার করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে কুরআন শরীফে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabinna ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন যারা বেশি অধিক অধিক তওবা করে অধিক অধিক ইস্তিগফার করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর আল্লাহ যাদেরকে ভালোবেসে ফেলেন তাদের কথা আল্লাহর কাছে ভালো লেগে যায় আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের চাল চরণ কথাবার্তা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাদের জিন্দগি আল্লাহর কাছে এবাদতে হয়ে যায় ওনারা আল্লাহর আউলে ক্রামের দপ্তরে ওনাদের নাম উঠে যায় আর আল্লাহর আউলে ক্রামের দপ্তরে যাদের নাম উঠে যায় কেমতের ময়দানে আমার আল্লাহ পাকুল আলমী ওই সমস্ত আল্লাহর সাথে পাক আল্লাহর আউলে ক্রামকে বলে আমার আল্লাহ নূরের মিম্বরে বসাবে আর একটু জোরে বলেন কিসের মেম্বরে নূরের মিম্বরে ওই নূরের মিম্বরে বসাবেন এই সমস্ত গুণাগুলা গুলা গুণাবলী গুলা দেখে হজরতে বেশি আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল সুহান আল্লাহ বলে না যে মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহর কথা বলতেন আল্লাহর কথার প্রেমে পড়ে মুসা কালি মুল্লা বলে অগো আল্লাহ আপনার কথা এত বেশি মধু লাগে এত বেশি মিষ্টি লাগে এত বেশি সুন্দর লাগে আয় আল্লাহ আপনার কথা এত বেশি মিষ্টি এত বেশি মধু না জানি আল্লাহকে আপনাকে দেখতে কত মিষ্টি লাগবে কত সুন্দর লাগবে তোর পাহাড়ে গিয়ে মুসা কালিমুল্লাহ রব্বে করিমের কাছে বলে রব্বি আরনি রব্বি আরনি হে আল্লাহ আপনাকে দেখতে যায় আল্লাহ বারবার মেসেজ পাঠায় লন্তরানি মুসা এ মুসা আমাকে তুমি দেখতে পারবে না আমাকে তুমি দেখতে পারবে না আমাকে দেখার এই ইবিলিটি আপনি কালিমুল্লার কাছে নাই কেন আমার জালালিয়তের সেই পাওয়া আপনি কালিমুল্লা সহ্য করতে পারবে না যারা আমার নবীকে মাটির নবী বলে যারা আমার নবীকে আমাদের নবীকে আমার বাবার মতো বলে আসে রে নাই এমন মানুষ আমাদের সমাজে বিরল এখন দিন দিন বাড়তেছে এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া এখন আমাদের বাংলাদেশে বেশি হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই ফেসবুক দেখে দেখে যারা নবীকে আমাদের বাবার মতো বলে আমার বাবা ব্যবসা করে নবীও ব্যবসা করেছিল তুলনা দেয় আর ইউনিভার্সিটির ছেলেরা সেটাকে সাদরে গ্রহণ করে নে আমার নবী বিবাহ করেছে আর আমাদের সমাজের কিছু যুবক মনে করে আমাদের নবী বিবাহ করেছে আমার বাবাও বিবাহ করেছে আমার দাদাও বিবাহ করেছে আমার বাবাও ব্যবসা করে নবীও ব্যবসা করেছিল আমার বাবার জিন্দগির সাথে নবীর জিন্দগি তো মিল নয় নয় এইগুলা দেখে দেখে সমাজের যুব সমাজ গুলা নবী হয়ে যাচ্ছে নবীর সাথে আমলের কানেকশন নবীর সাথে ইমানের কানেকশন আর একটু জোরে বলেন নবীর সাথে আমলের কানেকশন নয় নবীর সাথে ইমানের কানেকশন ইমান যদি না থাকে আমল করে কি হবে ইমান যদি না থাকে রোজা রাখে কি হবে ইমান যদি না থাকে হাউস করে কি হবে ইমান যদি না থাকে নামাজ পড়ে কি হবে ইমান যদি না থাকে মা বাবার খেদমত করে কি হবে ইমান যদি না থাকে সিজদা দিয়ে কি হবে আগে ইমান আনতে হবে আগে যদি ইমান আনতে হয় নবীকে নবীর মতো মানতে হবে হবে আমার নবীকে আমাদের সমাজে কিছু এমন এমন মুরব্বী এমন এমন যুবক এমন এমন সমাজের নেতৃত্ব দিন ব্যক্তিরা দাঁড়িয়ে গেছে আমার নবীকে বাবার মতো বলে নানার মতো বলে দাদার মতো বলে এখানে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায়। এখানে মুসা নবী আমার নবীর মতো নয় শুধু নয় নয় কিতাবে লিখে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তিন লক্ষ ছত্রিশ হাজার নবী রসুল আমার নবীর মতো নয় আর একটু জোরে বলেন না আমার নবীর কোন মেশাল নাই আমার নবীর কোন তুলনা নাই আমার নবীর কোন উপমা নাই আমার নবীর কোন মেশাল দেওয়া যাবে না আমার আল্লাহ আমার নবী কেমন বেমেশাল করে আমাদের কাছে পাঠিয়েছে আবার নবী কিছু বেমেশাল বেমেশাল আমল আছে না নাই বেমেশাল বেমেশাল সুন্নত আছে না নাই বেমেশাল বেমেশাল আদর্শ আছে যেগুলো আমাদের অন্তরে ধারণ করলে আমাদের জিন্দগিতে পালন করলে আমরা যদি যথাযথভাবে আমার নবী পাকের সে আমল গুলা নবী পাককে ভালোবেসে ইমানটা পরিপূর্ণ করে যদি আমি আপনি করতে পারি ওয়াল্লাহি 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 এই যে পেন্ডলের জমিনে বসে গেছেন এখানে যারা বসতেন মাইকের আওয়াজ আবার মা বন্ধের কাছে যতটুকু পৌঁছাচ্ছে আপনারা একদিন রাবিয়া বসরি হতে পারবেন আপনাদের ভিতরে খাজা গরীব নামাজের মতো আদর্শ আসবে গাউসে পাকের মতো আদর্শ আসবে শাইন শাইন সিরকুটের মতো আদর্শ

ফরজগুলো রাখতে পারেন আর যদি হক হালাল ভাবে চলতে পারেন নেশায়কে যদি ত্যাগ করতে পারেন এখন তো যুব সমাজ বেশি নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন মা বাবার কথা শুনে না কথা বলেন ঠিক কিনা মুরব্বির কথা মানে না মুরব্বির কথা শুনে না রাত দিন নেশায় লিপ্ত হয়ে গেছে এখন তো এক মোবাইলের যুগ এখন বলে নেশা আর বিলে ময়দানে দূরে যায় করতে হয় না ফ্রি ফায়ার নামে একটা কি গেম খেলা হয়েছে কথা বলেন ঠিক না আমাদের যুবক এখন ক্লাস নাইনে পড়ে স্কুল লেভেলে পড়ে কলেজ লেভেলে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ওনারা এই ফ্রি ফায়ারে লিপ্ত হয়ে গেছে এই ফ্রি ফায়ার করতে কাটছেন এই নবীর উম্মতের দল এই নবীর উম্মতের যুবক আপনার অন্তরে কান লাগায় শুনুন জীবনকে পরিবর্তন করেন এটা বিশাল ময়দান হলেও এই ময়দানে আজকে मंडल হলো এখানে অনেক बुजुर्ग बुजुर्ग গোলেমাই کرام আজকে ওনারা আসবেন ওনারা hadir হবেন একটু অন্তরেকে জাগ্রত করেন না এটা ইহুদি নাস্তার একটা ছায়া ইহুদি নাস্তা আমাদের যুবকদের কে ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের যুবক ইমান হারা হওয়ার জন্য আমাদের যুবক মা বাবার কথা না শুনার জন্য মা বাবার কথা দামানার জন্য নামাজি না নামাজি নামাজি হওয়া থেকে দূরে থাকার জন্য বেনামাজি হওয়ার জন্য এই ফ্রি ফায়ার নামে ইহুদিরা খ্রিস্টানেরা আমাদের মুসলমান দেশে চালু করে দিয়েছে সেজন্য ফ্রি ফায়ার খেলা যাবে আর একটু জোরে বলেন যুবকরা আজকে থেকে যদি ফ্রি ফায়ারের গেমের মধ্যে যদি যদি ফেমে পড়ে থাকেন তাহলে ফ্রি ফায়ার আজকে থেকে ছাড়তে হবে কথা বলেন ঠিক না আজকে যদি যদি আজকে থেকে যদি ফ্রি ফায়ার ছেড়ে দিতে পারেন আজকে যদি আজকে থেকে যদি নেশা ছেড়ে দিতে পারেন আজকে থেকে যদি গাজা ছেড়ে দিতে পারেন আজকে যদি মা বাবাকে বড় কথা ছেড়ে দিতে পারেন আজকে থেকে এই মাহফিল থেকে এই মাহফিল থেকে মা বাবাকে আর কখনো বড় ভাষায় কথা বলবেন না মা বাবাকে আর কখনো গালিগালাজ করবেন না বৃদ্ধ মা বাবা হয়ে গেছে আপনি আপনার জায়গা নিয়ে টাকা নিয়ে

আমার নবী ভালোবাসার দরকার আছে না নাই নবী পাককে ভালোবাসবো নবী পাকের আদর্শ আমাদের সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন ঠিক কেনা তো দূরস্বরে পড়েন সলা তুনিয়াই সলা তুনিয়

জীবন নী মর আদর কব নিকি না টিকি

নবীর সুন্নত নিয়ে যেতে পারি নবীর আমল করে যেতে পারি আমাকে আমার আপন কবরস্থানে এলাকায় দাফন করার পরেও আপনার কোনো চিন্তা হবে না আমাদের কোনো পেরেশানি হবে না আখিরি প্রশ্ন রসুল্লাহর আসমতের উপরে যখন আসা হবে যখন ফেরাস্তা যখন প্রশ্ন করবে মদিনার নবী হায়াতুল নবী জিন্দা নবী নোরানি জলওয়ায়ে পর্দা মুবারক তুলে দিয়ে আপন কবরস্থানে এসে জলওয়ায়ে

আর নবী যদি কবরে আসে ওই কবরের অবস্থা কেমন হবে সেটা আশেখা রসুল্লাহ একটু অন্তরের চক্ষু দিয়ে অন্তরের ধেমাক দিয়ে অন্তরের বিবেক দিয়ে একটু চিন্তা করুন না এটা দু জাহানের বাদশা নবী যে নবী সূর্যর চাইত সুন্দর নবী চন্দ্র চাইত উজ্জ্বল নবী যে নবীর কদম আসমান জমিন লেগে লেগে রহমতুল আলামিন নবীর রহমত পেয়ে পেয়ে তরু তাজা হয়ে গেছে ওই নবীর চেহারা মুবারক যদি কোনো আশ দেখে অন্ধকার কবরে চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না দুঃখ থাকবে না ভয় থাকবে না শান্তি

ইয়া নবীর তাবাকারী উম্মত দয়াল নবীর সুন্নাত পালনকারী উম্মত দয়াল নবীকে বিনা দরিলে ভালোবাসাকারী উম্মত নবী যখন এখানে সাইনবোর্ড পরিচয় যখন দিয়ে দিবেন নবী পাকের চেহারার সাথে যখন ঝলমबारक যখন দেখে ফেলবেন এখানে ফেরেশতা ও আশিক নবীর উম্মতকে সম্মান দিয়ে নাজাতের আবাসস্থল করে দিবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আসমান থেকে ফেরস্তা পাঠাবেন গায়েব থেকে আওয়াজ আসবে আয় ফেরস্তা এই নবীর প্রেমিকের কবরে জান্নাতি পোশাক বিছিয়ে দাও সুহান আল্লাহ বলেন এই কবরের সাথে জান্নাতের নাচ নিয়ামতের হাওয়ার ব্যবস্থা করে দাও এই এই কবরের সাথে জান্নাতি খুশবর ব্যবস্থা করে দাও এই কবরের সাথে জান্নাতি নাচ নিয়ামতের কানেকশন করে দাও যদি দুনিয়া থেকে আমরা যদি সেটা নিয়ে যেতে পারে কথা বলেন টিক্কে কিনা যে নবীর আমার নবীর এই আমল দেখে এই বৈশিষ্ট্য দেখে মোসা কালী মোল্লা মনে আছে ষষ্ঠ আসমানে নবী পাক দেখে হজরতে মোসা কালী মোল্লা চোখের ফানি ফেলতেছে আর একটু জোরে বলেন চোখের ফানি ফেলতেছেন কারণ মোসা কালিমুল্লাহ এটা বলে এই নবীর উম্মতের এত মকাম এই নবীর মকামের তো কোনো তুলনা নাই সুহান বলবেন না এই নবীর মকাম এই নবীর ইজ্জত এই নবীর আজমতের তো কোনো তুলনাই নাই আবার এই নবী আজকে আমি যে মাওলাকে দেখার জন্য তুর পাহারে রব্বি আর নি বলে বলে ফরিয়াদ করেছিলাম আল্লাহ বার বার মেসেজ পাঠায় লং তারানি মুসাদ দেখবে না দেখবে না আমাকে আমার আল্লাহ যখন চুল পরিমাণ যখন নূরে যখন ইলাহি যখন জর্রা পরিমাণ দিলেন আমি মুসা

আরেকটু কাছে আসুন আরেকটু কাছে আসুন আরেকটু কাছে আসুন বলে বলে হাবিবকে ডাক দিবে হাবিব ও কাছে যাবে প্রেমের আলাপ হবে সেই নবী আজকে ষষ্ঠ আসমানে আমি কলিমুল্লাহ দেখছি বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন এই নবীকে আমরা মাটির নবী বলি এই নবীকে আমরা আমার বাবার মতো বলি এই নবীকে আমরা আমার তালর মতো বলি এই নবীকে আমরা আমার দাদার মতো বলি আছে কি আছে না আছে না নাই এই সমস্ত জাত থেকে আল্লাহ হেফাজত করুক বলা বলা যাবে যাবে সালাম নবী পাকের সাথে সালাম কালাম বিনাময় করলেন মুসা কালিমুল্লাহ আমার নবী পাকের সাথে সালাম কালাম বিনাময় হলো আমি জীবনে একবার মদিনা না যাব আমি নবী কদমে সাহলাহ জানাব আমি জীবন একেবার না যাব মদিনা না যাব মহদীহী না যাব আমি নবী কদমে সাহলা হাব

আমার হুজুরে তো কিছুদিন আগে মদিনা শরীফ থেকে এসেছে আমার হুজুর তো মদিনার মেহমান একটু খুশব হলো আমরা পাবো কথা বলেন ঠিক না মদিনার জমিনে আমার ভাইয়ের এখানে আমার ভাই লেগেছেন আমার ভাই আমার নবীর কাছে গিয়েছেন এই মদিনা শরীফের মেহমান আজকে মাহাপিনের প্রধান বক্তার রুসিলায় আমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিক মদিনা যেতে চায় কি চায় না কার যেতে না চায় কথা বলেন ঠিক কিনা সবার মনে চায় মদিনা শরীফ যেতে রসুলের কদমের কাছে গিয়ে বলবো আর রসুল আল্লাহ আপনার গোলাম হাজির কথা বলেন ঠিক কেনা যারা গিয়েছেন ওনারা জানি এত বেশি শান্তি এত বেশি এখানে প্রশান্তি আসে আমার দয়াল নবীর রওজা শরীফে যারা যায়নি আল্লাহ পাক রব্বে করিম মদিনার প্রেম মদিনার মহাব্বতে কামলিওয়ালা নবীর মহাব্বতে মদিনা শরীফ আমার দয়াল বন্ডার নবীর দরবারে একবার হলো হাজির দেওয়ার তাফিক দান করুন। মোসা কালিমুল্লাহ সালাম কালাম বিনাময় করে মুসা কালিমুল্লাহ সালাম আমার নবীপাকের চেহারায় আনোয়ার শরীফ দেখে দেখে এমন তোরে শান্তি নিচ্ছেন মুসা কালিমুল্লা আমি যে রবকে দেখার জন্য দেওয়ানা ছিলাম আয় হাবিব মুস্তাফা কই রব্বি কারীমের কাছে যাবে অতি নিকট থেকে দেখবে আমি মুসা কালিমুল্লাহ যদিও রব্বি কারীম কে দেখতে না পারি যে চেহারায়ে আনোয়ার আজকে রব্বি কারীম কে দেখবে আজকে আমি ওই চেহারায়ে আনোয়ার দেখে দেখে একটু শান্তি নি সুবহানাল্লাহ বলেন রব্বে করিমের দরবারে রওনা হয়ে গেলেন এবার সপ্তম আসমানে রওনা হয়ে গেলেন সপ্তম আসমানে এখন এখানে আরেকজন আল্লাহর পয়গাম্বর এখানে আমার নবীকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমার নবীকে এখানে স্বাগত জানানোর জন্য অপেক্ষমান হয়ে আছেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম যিনি বাইতুল মামুরে ওই মসজিদে ওই বাইতুল মামুরের মসজিদে নবী পাকের জন্য ইন্তজাম হয়ে আছেন আমার নবী পাক যাচ্ছে আবার সপ্ত মাস আমার নবী পাকের সাথে মোলাকাত হলো সালাম কালাম বিনাময় হলো কথাবার্তা হলো আমার নবী পাক এবার রওনা হয়ে গেলেন উর্ধ্বের জগতে যাইতে 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 সিদরাতুল মুনতাহায় গেলেন ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে আমার নবী পাকের কদমে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল আপনি নবীকে প্রাণ ভরে ভালোবাসি আমি জিবরাইল আপনি নবীর সাথে যুক্ত কলত আমাকে আমি জিব্রাইলের কাছে ভালো লাগে আমি জিব্রাইলের কাছে শান্তি লাগে আমাদের দেশে কিছু কাটমল্লা আছে নবীর প্রেমের কথা বললে ভালো লাগে না নবীর প্রেম জিব্রাইলেরও ভালো লাগে আল্লাহর ফেরেশতা মিকাইলেরও ভালো লাগে ইসরাফিলেরও ভালো লাগে সমস্ত ফেরেশতার থেকে ভালো লাগে আমার নবীর প্রেমের কথা বললে সবাই দুর্বল হয়ে যায় যারা নবী বিদ্বেষী নবীর দুশমন উনার অন্তর্ক কখনো দুর্বল হয় না সেজন্য নবীকে ভালোবাসলে কখনো দলিল গুজলে হবে না জিব্রাইল আমি সিদরাতুল মুনতাহা বিপাকির কদমে পড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা এবিলিটি দিয়েছেন আমাকে একটা ক্ষমতা দিয়েছে এই সিদরাতুল মুন্তাহ থেকে আমি আর উপরে যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আকা হাবিবাল্লাহ আমি যদি চুল পরিমাণ যাই তাহলে আমি জলে সরকার হয়ে যাব সরকার হয়ে যাব এই নবীর উম্মতের দলে কেন একটা আকীদার প্রশ্ন আছে যারা বলে আমার নবী মাটির নবী মাটির নবী মাটির নবী আমার নবী কে জিব্রাইল আমিনকে

করতে লাগলেন আল্লাহ বলেন এ হাবিব আদনি আর কাছে আসো কাছে আসো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে চলে গেলেন প্রেমে আলোচনা করলেন আলোচনা করে এবহার রব্বিক রহিম রাহমাতুল আলামিন রব্বিক کریم থেকে যখন বিদায় নিয়ে চলে আসলেন এর আগে আর অনেক ওয়াকি আছে আমার নবীকে আমার নবীকে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন কেন দেখালেন আমার নবী জাহান্নামের শাস্তিগুলো দেখে এসে উম্মতের কাছে ডাইরেক্ট অফেন করতে পারবে এ আমার উম্মতেরা বেবিচারের শাস্তি আমি এমন দেখেছি আমি এ আমার উম্মতেরা আমি বেনামাজির শাস্তি এমন দেখেছি আমার নবী মেরাজ থেকে আসার পরে বেনামাজি যারা এই এলাকার মানুষ নামাজি হতে হবে এই মেহফিল কিয়ামতের ময়দানে কাজে আসবে কাজে আসবে কাজে আসবে মাহফিল জান্নাতের বসিরা হয়ে যাবে আমার নবী মেরাজ থেকে এসে বলে এ আমার নবী শুন আমি বেনামাজিদের শাস্তি এমন দেখেছি ওনারা পাথর দিয়ে ওনাদেরকে এমন ভাবে মাথার মধ্যে চুন্ন বিচ্ছুন্ন করতেছেন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছেন মাথাটা চুর মাচুর হয়ে যাচ্ছেন এমন ভাবে আজাব দিচ্ছেন কিছুক্ষণ পরে আবার মাথা ঠিক হয়ে যায় আবার এভাবে আজাব দিতে থাকে যারা বেনামাজি এ জিব্রাইল এরা কারা আ জিব্রাইল বলেন এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে ফরজ নামাজ ত্যাগ করেছে ফরজ নামাজ আদায় করেন নাই এইভাবে আমার নবী পাকে যারা সুদ আমাদের দেশে যারা সুদ ওই সুদীদেরকে দেখালেন দেখতে পেল ওনাদের পেটগুলা মুঠা সোটা হয়ে গেছে আমাদের দেশে যদি কোনো সুদি থাকো আজকে থেকে তাও করে ফেলো এখন তো সুদি ঘরে ঘরে এসে গেছে কথা বলেন ঠিক কেনা এই যে ব্রাক অফিস বিভিন্ন এখানে আমাদের দেশে ঢুকে 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 প্রতিটা ঘর প্রতিটা সমাজের ঘরকে এভাবে সুদি লেনদেনে এভাবে জারি করে ফেলেছেন হাদি সে মুবারক আছে সুদ দেওয়া এবং নেওয়া একই অপরাধ আর রসে মূর্ত শিকলা হুমা ফিন্না সুদ দেওয়া এবং নেওয়া অপরাধ কথা বলেন ঠিক কিনা আর একটু বলেন না ঠিক কিনা এই সুদ ছাড়ার দরকার আছে না নাই ওইভাবে যারা সুদিও তাদের শাস্তি আমার নবী দেখে এসেছেন সেজন্য সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এভাবে যারা বেবিচারী ওনাদেরকে ও আমার নবী দেখে এসেছেন কঠিন 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 ভাবে এমন ভাবে বেবিচার করছেন ওনাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন শাস্তির ভিতরে রেখেছেন ওনারা আমার নবী বলেন এমন ভাবে দেখতে পেলাম এমন ভাবে ওনাদেরকে শাস্তি দিচ্ছেন দুইটা গুস্তের ডেক একটা হচ্ছে সুন্দর সুন্দর ঘান কুস্তের ডেক আর একটা পোচা গুস্তের ডেক আর যারা বেবিচারী করে ওনারা ওই সুন্দর ডেক থেকে গুস্তগুলা খাচ্ছে না ওই পোছা গুস্ত থেকে ওনারা খাচ্ছেন এজিব্রাইল এরা কারা জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ নবী এরা হলো ওই সমস্ত লোক যাদের কাছে স্ত্রী থাকা সত্ত্বেও অপর স্ত্রীর সাথে ওনারা এমন ভাবে আলাপ আলোচনা করে সম্পর্ক করে বেবিচার করে জেনা করে আর ওই সমস্ত নারী যারা নিজের আপন স্বামী থাকতেও অন্য স্বামীর সাথে এইভাবে বেহায়পনা বেবিচার করে আছে না নাই আর একটু জোরে বলেন এই বেবিচার আমাদের সমাজ থেকে আমাদের থেকে দূরীভূত করতে হবে আমি এই বেবিচার চাপতে হবে নবী পাক নবতি চেহারা মোবারক চক্ষু মোবারক দেখে দেখে আমাদের কাছে এই সমস্ত মেসেজগুলো পৌঁছায় দিয়েছেন নবী পাক যা বলেছেন সব সত্য কথা বলেন ঠিক কি না ওয়াল্লাযী জা আবিস সিদ্দিকী ওয়া সাদদাক বিহি উলাইকা হুমুল মুত্তাকুন সুবহানাল্লাহ বলেন না আমার নবী পাক যা বলেছেন কখনো মিথ্যা হতে পারে আমার নবী সবগুলো সত্যি কথা বলেন ঠিক না আমার নবী পাক যা বলেছেন এই মেয়েরাজ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে আমার নবী মেয়েরাজ থেকে আসার সময় আমাদের জন্য তোহফা হিসাবে নাজরানা হিসাবে নামাজ নিয়ে এসেছেন কথা বলেন ঠিক না যে পাঁচ বক্তে পাঁচ মসজিদে আমাদেরকে এলান করা হয় ডাক দেওয়া হয় নামাজের জন্য আসো হাইয়াল আসলাহ হাইয়াল আল ফলা কল্যাণের জন্য আসো আমরা আমাদের স কাজ কর্ম ত্যাগ করে আমার নবী পাক যে তোহফা এনেছেন নবী পাককে বিনা দলিলে ভালোবাসলে ওই নবী পাক যে নিয়ে এসেছেন সেগুলো অন্তরে আঁকড়ে ধরে ধারণ করে মসজিদ মুখে হতে হবে এবার চায়ের দোয়া দোকান মুখী যদি মুরব্বী হয় তাহলে ওনার থেকে আমার নবী ওই অন্ধকার কবরে মুখ ফিরিয়ে এরকম আছে না নাই নামাজ মুখী নয় চায়ের দোয়ান মুখী নামাজ মুখী নয় ক্রিকেট খেলামুখী নামাজ মুখী নয় ফুটবল খেলামুখী নামাজ মুখী নয় মুখী না নাই আর একটু জোরে বলেন

এটা টিয়া দিত লায় ঠিক না বে ঠিক একবার সহ্য করে হলো আনিয়ার নথাই তো ফুড়ি আর গঙ্গি যে গরিতারে না সিদ্ধ আনবি দেরে কারণ ওর সাইন্য গরিতারে ভান নাও হন না আছে না নাই আর হ মাহফিলotti алলাই যাইলি ও হাজিরে বাজি কিল্লা সুজা বাজি আতুন পো পরশুদিন কিস্তি গাসিয়া সোমবারে কিস্তি বিশুদবারে কিস্তি আর গরো তাব বাজি এই 570 টি আদিবдите কিস্তি 2000 ঠিক না বেঠিক এই সমস্ত এই ইন আর আর কালচার ইন আর আর সমাজ উৎসুন দূর্বিতকরণ পরিবে ঠিক না বেঠিক খারাপ লান হননার তো মাহফিলotti আদিতে হোন ডরাইবেন না

واخر دمانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وتعالى وبركاته